হ্যালো পিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। তো পিয়ার্স, আজকে আরেকটি অ্যাপস নিয়ে চলে এসেছি, যে অ্যাপসটি আপনারা অনেক কাজ চালিয়ে যেতে পারবেন। এই অ্যাপসের বিবরণ হচ্ছে, আপনি কোথাও যাচ্ছেন, কিছু ডিল করতেছেন কারোর সাথে, কিন্তু হয়তো বা ডিল শেষে বা কাজের শেষে ওনারা চাইছে যে আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা আপনার সাথে ওদের সাথে খাটানোর জন্য, কিন্তু আপনার আর্জেন্ট, এই মুহূর্তে আর্জেন্ট, আপনি চলে যাবেন কিন্তু তারা দিচ্ছে না। তবে সেই অ্যাপসটি কাজে লাগিয়ে আপনারা চাইলে আপনারা সাথে সাথে চলে যেতে পারেন, কারণ এই অ্যাপসে আপনি যে কাজটি করতে পারবেন সেই কাজটি হচ্ছে, আপনি কারো একটি নাম্বার ডালিয়ে কারো একটি নাম সেখানে সেভ করে আপনার সাথে সাথে কল নিয়ে আসতে পারবেন। এবং এই কলটি আপনারা চাইলে আপনারা এই যে যে ব্যক্তির সাথে কথা বলতেছেন বা শেষ, ওনারা আপনাকে যাইতে দিচ্ছে না, ওনাকে বলতে পারবেন যে আমার আর্জেন্ট একটি ফোন এসেছে, আমি চলে যেতেও হবে এই মুহূর্তে, তবে না ওরা আপনাকে বলবে তে যাও। তো এই অ্যাপসটির কাজটি আমি সম্পূর্ণ আজকে এই ভিডিওটি দেখাবো। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা চাইলে এইরকম আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। খুব অসাধারণ একটি অ্যাপস। তাও আপনারা চাইলে সবসময় আমার চ্যানেলে ভিজিট করুন এবং এইরকম অ্যাপসের কাজ দেখুন, এবং আপনারা নিত্য প্রয়োজনীয় যে অ্যাপস লাগে আপনারা সেখান থেকে ব্যবহার করুন। তো আমরা চলে যাচ্ছি সেই অ্যাপসে, কি এই অ্যাপসের কাজ এগুলো আমরা সরাসরি দেখব। তো বিয়ার্স, এই কাজটি করতে হলে আপনারা কি করতে হবে? তো এই কাজটি করতে হলে আপনাদের প্লে স্টোরে আপনারা প্রথমে যেতে হবে। এই যেমনটা আমি এই মুহূর্তে প্লে স্টোরে যাচ্ছি, সেখানে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটি নাম সার্চ করতে হবে, সেটি হচ্ছে এই অ্যাপসের নাম। এই অ্যাপসটি হচ্ছে ফেক কল। আপনারা যখন এই নামটি সার্চ করবেন তখন এখানে অনেক ফেক কল চলে আসবে। আপনারা ঠিক কি করবেন, 6 নম্বর যে অপশনটি রয়েছে সে 6 নম্বর অপশনটি আপনারা চালু করে দেবেন, ওইটা ইনস্টল করে দেবেন। হয়তো বা আমার ইনস্টল করা রয়েছে, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টল দেখাবে, তখন আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এইরকম আপনাদের ওপেন দেখাবে, সেই ওপেনে আপনারা চলে যাবেন। আমি এই মুহূর্তে ওপেনে চলে গেলাম। ওপেনে চলে যাওয়ার পর এইরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি কি করবেন, সেখানে আপনি কিছু এলাও চাইবে। আমার হয়তো বা আমি এগুলো অ্যালাউড হয়ে গেছে, অ্যালাউড এই দেখুন আপনাদের এই যে এইরকম অপশনে আপনাদের অ্যালাউড দিতে হবে। এই অ্যালাউড চেয়েছে এবং কি এটা পারমিশন চেয়েছে, আপনারা পারমিশন এটি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এই কাম এই যে কাজগুলো রয়েছে অ্যাপসের কাজগুলো খালাস, এখন আপনারা চাইলে এটাতে ব্যাক করে চলে আসতে পারেন। তারপর যেগুলো রয়েছে আপনাদের এই যে ইন্টারফেস, এইটা হইলো মেইন। এই যে অপশনটি রয়েছে এই অপশনটি মেইন। এই মুহূর্তে আমি এই অ্যাপসে চলে যাব। এই অ্যাপসে চলে যাওয়ার পর আপনাদেরকে অ্যাপসের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমি অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে চলে যাওয়ার পর এইরকম যখন ইন্টারভিউ চলে আসবে তখন আপনারা কী করবেন, সেখানে আপনাদের এখানে কিছু সেটিং রয়েছে, সেই সিলেক্ট ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সেখান থেকে আপনারা কীভাবে কল নিয়ে আসতেছেন বা চাইছেন এইরকম অপশনটি আপনারা এখানে দিয়ে দিবেন, ক্লিক করে এটা ক্লিক করে ডান দিয়ে দিবেন, ডান দিয়ে দিবেন, ওইটা হয়ে যাবে। কিছু হেড চলে আসবে, এই হেডগুলো আপনারা হয়তো বা এটা স্কিপ করে নিতে হবে, এটা স্কিপ করে নেবেন। এইগুলা হেড এই হেডগুলো আপনারা স্কিপ করে নেবেন। হ্যাঁ, এই মুহূর্তে যে আপনারা অপশনটি দেখতে পেরেছেন যে বা যে ডায়াল বক্সটি দেখতে পেরেছেন, এটা হচ্ছে মেইন। আপনি এই যে যেখানে এখানে নেম লেখা, এখানে আপনার একজন ভাই বা ব্রাদাররা আপনার যার ফোন নিয়ে চলে আসতে চান তার নাম এখানে লিখে নেবেন। যেমন আমি একটা নাম লিখতে চাই, হ্যাঁ, আব্দুল মুকিদ, যেমন ABDUL আব্দুল মুকিদ। দেখেন এটা আব্দুল মুকিদ, মানে ওই নাম্বার থেকে কল আসবে। এবং এই যে নাম্বারটা আপনারা দেখতে পেরেছেন ওইটা ডিলিট দিয়ে দিবেন। ওইটা নাম্বার একটা মন মতো আপনার একটা নাম্বার 01751517117 এরকম একটি নাম্বার দিয়ে দেবেন। আপনি নাম্বার দেওয়ার পর আপনারা এই যে নাম এবং নাম্বার দেওয়ার পর এই নামে
এই নাম্বারে চলে আসবে কল, এবং আপনি চাইলে ছবি ফটো লাগাতে পারেন। এই যে ফটো যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনার যে পিকচারটি লাগাবেন সেই পিকচারে ক্লিক করে দিবেন। এই দেখতেছেন ফটো লাগিয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনি সেখানে একটি আপনার অ্যাড বয়েজ নামে একটি অপশন রয়েছে, সেখানে একটি অ্যাড বয়েজ দিয়ে দিবেন। কী নামে অ্যাড বয়েজ দিবেন, সেই নামে একটি অ্যাড বয়েজ দিয়ে দিবেন। আপনি এখানে অ্যাড বয়েজ দেওয়ার পর সেখানে আপনি ক্লিক করে দিয়ে দিবেন, টিক চিহ্নটা দিয়ে দিবেন। এবং কি আরেকটি যে অপশনটি রয়েছে, আরেকটি অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অপশনটি হচ্ছে আপনারা এখানে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই যে সাউন্ড সিস্টেমটা রয়েছে ওটা ফুল দিয়ে দিবেন, এটা ফুল দিয়ে দিবেন। এবং এই যে ভাইব্রেশনটা রয়েছে ওইটা অন করে দিবেন। তারপর ওই যে যেগুলো রয়েছে ওইগুলো অন করে দিয়ে দিবেন। আপনার সেটিং শেষ, এবং এই মুহূর্তে আপনার কল নিয়ে আসার পালা। আপনি কল নিয়ে আসবেন, আপনারা নিচের অপশনে চলে আসেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কল নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। দেখেন এই মুহূর্তে চলে এসেছে আব্দুল মুকিত নামে একটি ফোন চলে এসেছে। হঠাৎ আপনার যে বন্ধু ভাই ব্রাদার তাকে আপনি হয়তো বা এই মুহূর্তে দেখাতে পেরেছেন যে এই দেখেন আমার আর্জেন্ট একটি কল এসেছে, ওই কল দেখেন অটোমেটিক কেটে গিয়েছে। তো আপনি এইরকম চাইলে আপনি এই অ্যাপ দিয়ে আপনি কল নিয়ে এসে তাকে দেখাতে পারবেন যে আমার আর্জেন্ট কল। তো এইরকম চাইলে এই অ্যাপসের বিবরণটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটি ভিজিট করবেন এবং কি কমেন্ট করবেন। আজকের যে ভিডিওগুলো মানে আজকের যে অ্যাপসের কাজ আপনাদের কেমন লেগেছে না লেগেছে ওইটা কমেন্ট করবেন। অনেক অসাধারণ একটি অ্যাপসের কাজ আমি আপনাদেরকে আজকে শিখালাম বা আজকের টিপসটা দিয়ে দিলাম, ওইটা আপনি আপনার প্রয়োজন মতো আপনি কাজে লাগাতে পারেন। তো অবশেষে আমি একটি কথা বলবো, যারা আমার চ্যানেলে ভিজিট করছেন না আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন। এবং এই চ্যানেলে ভিজিট করলে হয় কি আপনারা এইরকম নিত্য প্রয়োজনীয় অ্যাপসের কাজ দেখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। অবশেষে আমি বলতেছি যে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং তারই সাথে সাথে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন।